স্বাগত বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন বিষয়ে ধারণা নিতে 10 সদস্যের নেপালি প্রতিনিধি দল। কড়া নিরাপত্তায় নাটোরের 2 জেএমবি সদস্যের আদালতে হাজিরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্প প্রিপেইড মিটারের মাধ্যমে সেচ কার্যক্রম এবং ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা ও সফলতার বিষয়ে ধারণা নিতে মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন 10 সদস্যের নেপালি প্রতিনিধি দল। বুধবার সকালে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সলং, আমতলি এবং সরমঙ্গলা খাল এলাকায় বিএমডি এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তারা। পরে সরমঙ্গলা এলাকায় কৃষকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডি এর চেয়ারম্যান বেগম আক্তার জাহান। প্রতিনিধি দলে ছিলেন নেপালের জ্বালানি পানি সম্পদ ও সেচ মন্ত্রী পাম্পা ভূষাল, সচিব জ্বালানি ও পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সদস্য জনাব দেবেন্দ্র কার্কি, জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর সুরেন্দ্র লাভকর্ণ, মহাপরিচালক জল সম্পদ ও সেচ অধিদপ্তর সুশীল চন্দ্র আচার্য, প্রকল্প পরিচালক যান্ত্রিক ও সেচ উদ্ভাবন প্রকল্প মিস্টার দীপেন্দ্র লৌদারি, অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি দিল বাহাদুর ছেত্রী, সেকশন অফিসার জ্বালানি পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয় পবিত্র গাইডে, এছাড়া এডিপির কান্ট্রি ডিরেক্টর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ, এডিমন জিনটিং প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মিস্টার পুষ্কর শ্রীবাস্তব, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আলমগীর আকন্দরা, জল সম্পদ বিশেষজ্ঞ পরিবেশ প্রাকৃতিক সম্পদ এবং কৃষি বিভাগ মিসেস মারিয়া লহস্টিস, নেপাল রেসিডেন্ট মিশনের সিনিয়র প্রজেক্ট অফিসার অরুণ রানা, এডিবি কনসালেন্ট আশিস ভদ্রখল, এডিবির পরামর্শক ডাক্তার আসাদুজ্জামান। সিরাজগঞ্জের রায়গঞ্জে 10 কেজি গাঁজা সহ কনক হোসেন নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 12। বুধবার ভোরে রায়গঞ্জ থানার দাথিয়া দিগর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি গাইবান্ধা জেলার মেঘটুমুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব 12 মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12 স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন দাথিয়া দিগর গ্রামস্থ একটি ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশির এক পর্যায়ে ঢাকা হতে রংপুরগামী একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে 10 কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের সঙ্গে থাকা মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ 600 টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নাটোরের 2 জেএমবি সদস্যের আদালতে হাজিরা দেওয়া হয়েছে। বুধবার দুপুর 12:30টার দিকে নাটোর জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তাদের হাজির করা হয়। হাজিরা গ্রহণ করেন আদালতের বিচারক মোসাম্মত কামরুন্নাহার বেগম। হাজিরা দিতে আসা আসামিরা হলেন সিংড়া উপজেলার আরকান্দি পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে আনিসুর রহমান আনিস ও নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমির হামজা। হাজিরা গ্রহণ শেষে বিচারক চলতি বছরের 6 জুন চার্জ গঠনের দিন ধার্য করে আনিসুর রহমান আমির হামজাকে পুনরায় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত 2018 সালের 13 মার্চ গভীর রাতে নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া উত্তরা গণভবনের পেছনের একটি জঙ্গি আস্তানা থেকে গোপন বৈঠক করার সময় ওই 2 জঙ্গি সদস্যকে আটক করা হয়। নাটোরের সিংড়ায় নাটোর বগুড়া মহাসড়কে ভুট্টা বোঝাই ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে উল্টে পড়ে ট্রাক চালক আবু সাইদের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু সাইদ ঝিনাইদহ সদর উপজেলার হামদহ মোল্লা পাড়া মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে পাবনার ঈশ্বরদীগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক নাটোরের সিংড়ার বন্দর আমতলা এলাকায় পৌঁছালে
ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকের মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালায়। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।